সম্মানিত দর্শক, আপনি যদি ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে জমিতে আগে ঘাস লাগাতে হবে, তারপর আপনাকে ছাগল ক্রয় করে আপনার খামারে আনতে হবে, তাহলেই আপনি সঠিকভাবে ছাগলের খামার করতে পারেন। ঘাস চাষের বিকল্প নেই, ঘাস চাষ না করলে ছাগলের খামার করা খুবই কঠিন, তাই অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। নেপিয়ার ঘাস নতুবা পাংচুং ঘাস চাষ করে আপনাকে ছাগলের খামার প্রস্তুত করতে হবে এবং ছাগলের খামার করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি ছাগলকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে নিয়মিত খাদ্য দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাগলের খামার দিন দিন উন্নতি হবে এবং ছাগল থেকে আপনি প্রচুর লভ্যাংশ পাবেন। কেননা অন্যান্য খামারের চেয়ে ছাগলের খামারে লাভ বেশি যদি সেটা আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। ছাগলকে অবশ্যই আপনাকে উঁচু স্থানে রাখতে হবে এবং সেখানে যেন ময়লা না জমে, প্রস্রাব না জমে, প্রস্রাব করার পরে যেন সেটা মাটিতে পড়ে যায় সেরকমভাবে বাঁশের চাং তৈরি করে, ঘর তৈরি করে সেখানে আপনাকে ছাগল রাখতে হবে। শুকনা জায়গায় ছাগল থাকতে পছন্দ করে এবং ছাগল শুকনা জায়গায় থাকলে আপনার রোগ হবে না, সর্দি কাশি লাগবে না, সেই সমস্ত থেকে রক্ষা পেতে গেলে আপনাকে অবশ্যই সঠিক পরিচর্যার নিয়মগুলো জানতে হবে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে ছাগলের রোগ হয় ঠান্ডাজনিত কারণে, পিপিআর রোগগুলো হয়, এই জন্য এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে ছাগলকে প্রতিনিয়ত গোসল যদি আপনি করাতে পারেন রৌদ্রবেলায়, যেখানে বেশি রোদ থাকবে যে সময়, সেই সময় যদি আপনি ছাগলকে গোসল করাইয়ে আবার সুন্দরভাবে রৌদ্রে শুকিয়ে আবার রাখতে পারেন, তাহলে আপনার ছাগল দিন দিন স্বাস্থ্য ভালো হবে এবং ছাগলের গ্রোথ বৃদ্ধি হবে।